বর্তমানে চাঁদের দক্ষিণ মেরুতে তীক্ষ্ণ নজর গোটা বিশ্বের। কয়েকদিন আগে সেই দক্ষিণ মেরু জয় করতে ব্যর্থ হয়েছে রাশিয়া। তবে বুধবার 23 আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করে ফেলেছে ভারতের চন্দ্রযান 3। ভারতের এই অভিযানের দিকে তাকিয়েছিল বিশ্বের সব দেশ ও মহাকাশ সংস্থাগুলো। চাঁদের দক্ষিণ মেরুর অন্যতম বৈশিষ্ট্য হল এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা -200 ডিগ্রিতে নামতে পারে। তাপমাত্রার এমন তারতম্যের কারণে এখানে সফলভাবে অভিযান চালানো বেশ কঠিন। সেই কারণে ভারতের আগে চাঁদের এই অংশের মাটি ছুঁতে পারেননি কোনো দেশ। তবে প্রশ্ন আসতেই পারে, চাঁদের দক্ষিণ মেরু নিয়ে এত কেন উৎসাহ? চাঁদের দক্ষিণ মেরুতে জলের অণু দিয়ে তৈরি বরফের সন্ধান মিলেছে। এই অংশে রয়েছে প্রচুর খনিজের সম্ভার। চাঁদের বাসযোগ্য নগরী তৈরি, চাঁদের খনিজ আরোহণ এবং মঙ্গল অভিযানের বেস ক্যাম্প তৈরির ভাবনাও রয়েছে চাঁদের এই মেরুকে ঘিরে। 2008 সালে চন্দ্রযান 1 তো বটে, আগেও একাধিক অভিযানে চাঁদের এই অংশে জলের উপস্থিতি নজরে এসেছিল। বিজ্ঞানীদের মতে প্রাচীন এই জল বরফ থেকে চাঁদ সৃষ্টির বিষয়ে অনেক অজানা তথ্য জানা যেতে পারে। যদি পর্যাপ্ত পরিমাণে সেখানে জলের উৎস থাকে তবে পানীয় জল পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই জল ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন সম্ভব হলে জ্বালানি হিসাবে ও শ্বাস প্রশ্বাস চালানোর জন্য ব্যবহার করা যাবে। এছাড়াও চাঁদের এই অংশের বুকে লুকোনো অসীম মূল্যবান খনিজ সামগ্রীর উপরও নজর রয়েছে। চাঁদের গহ্বর বা ক্রেটারে খনিজের ছড়াছড়ি। মুন মিনারোলজি ম্যাপার ইনস্ট্রুমেন্ট বা M3 দিয়ে চাঁদের পৃষ্ঠে হদিশ মিলেছে বিভিন্ন খনিজে। এই হদিশ দিয়েছিল চন্দ্রযান 1। 2009 সাল থেকে নাসার লুনার ক্রেটার অবজারভেশন অ্যান্ড সেন্সিং স্যাটেলাইটের সঙ্গে পাঠানো হয়েছিল LRO কে। 100 মিটার রেজুলেশনে চাঁদের পৃষ্ঠে 3টি ডি ম্যাপিং করেছেন LRO। সেখানেই ধরা পড়েছে চাঁদের পৃষ্ঠে 0.5 মিটার থেকে 2 মিটার গভীরে জমে আছে লোহা ও টাইটেনিয়াম অক্সাইড। চাঁদের গহ্বরগুলোতেও খোঁজ মিলেছে ধাতুর। চাঁদের পৃষ্ঠে কী কী খনিজ রয়েছে তার সন্ধান করেছে 2019 সালে চন্দ্রযান 2 এর ল্যান্ডার বিক্রম ও রোভারকে পাঠিয়েছিল ইসরো। কিন্তু চাঁদের মাটিতে উমড়ি খেয়ে পড়েছিল বিক্রম 2। সেবার ব্যর্থ হয়েছিল মিশন। তবে এবারের মিশন সফল হয়েছে। চন্দ্রযান 3 এর রোভার সেই একই কাজ করবে। কাজ হবে চাঁদের রুক্ষ পাথুরে পৃষ্ঠে ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম ও টাইটেনিয়ামের মতো খনিজ রয়েছে কিনা তার সন্ধান করা। বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন যে চাঁদের পৃষ্ঠে রয়েছে লোহা ও টাইটেনিয়াম অক্সাইড। চাঁদের পিঠে একটি বড় গহ্বর যার পরিধি প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি, সেখানে জমে থাকতে পারে লোহা ও টাইটেনিয়াম অক্সাইডের মতো মূল্যবান ধাতু। চাঁদের পৃষ্ঠে ধাতুর খোঁজের সঙ্গে তড়িদাহ কণার লাফালাফি প্রত্যক্ষ করেছে LRO। চাঁদের ক্রেটার বা গহ্বর জুড়ে থাকা ধুলো বা রেগোলিথ, এই ধুলোতেই মিশে থাকে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, টাইটেনিয়াম ও আয়রনের মতো খনিজ পদার্থ। 1969 সালে ইউনাইটেড নেশনের বহির্বিশ্ব চুক্তি বা আউটার স্পেস ট্রিটি অনুযায়ী কোনো দেশ চাঁদকে নিজের সম্পত্তি বলে ঘোষণা করতে পারবে না। তবে চাঁদের বুকে বাণিজ্যিক কর্মকাণ্ড চালানোর উপর কোনো নিষেধাজ্ঞা নেই। 1969 সালে নীল আমস্ট্রংরা নেমেছিল চাঁদের উত্তর মেরুর একটি অংশে। এরপর থেকে এখনো পর্যন্ত চাঁদে যে কয়েকটি সফল অভিযান হয়েছে সবই চাঁদের নিরক্ষীয় অঞ্চলকে কেন্দ্র করে। এই প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে পা পড়ল ভারতের। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।